আজকে একটা ছেলের কথা বলি যে ঢাকার বাড়ি থেকে আসছে তো ওর কথাটা আমার খুব ভালো লাগলো ওর বাড়ির গাইবান্ধা ও পরিবার এমন একটা পরিবার থেকে আসছে যেখানে কিছু করা সম্ভব না ওদের পরিবারে আর্থিকভাবে এতটাই ওদের কষ্ট যাচ্ছে যে ওদের পরিবারের ওই আর্থিক অবস্থা থেকে কাউকে একটা ইংলিশে লেভেল ওয়ান সাড়ে পাঁচ হাজার টাকা করাবে লেভেল টু সাড়ে পাঁচ টাকা করাবে কিছু বই কিনবে এই টাকাটা তাদের নাই তো আমাকে বলেছে আমি কি করেছি বাড়িতে বাড়িতে বলেছে যেহেতু তার বাবা নাই সংসারে বা বড়ো ভাই আছে তাদেরকে একটা কথাই বলেছে দেখো তোমাদের তো কিছু নাই শুধু একটা ছাগল আছে আমাকে একটা ছাগল দিয়ে দাও বলছে কেন দিব। আমাদের এটা দিয়েই তো সংসার চলে বলছে এটা দিয়ে আমি কেমন কেন দেবো তখন ও বলেছে আজকে আমাকে বললো আমি তো খুব মানে আমার নিজেরই ভালো লাগে ওর আমি ইন্সপায়ার্ড হলাম বলেছে আমাকে একটা ছাগল দাও আমি তোমাকে একটা গরু দিব কিনে ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ তা এই যে কথাটা বললো আজকে আজকের ঘটনা এটা আমাকে যখন এসে বললো যে স্যার এভাবে করে আমি কিছু টাকা নিয়েছি এবং এটা দিয়ে আমি করতে চাচ্ছি এভাবে করে আস্তে 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 সে কিন্তু বড় হবে ইনশাল্লাহ